ফেরেলাম বিরতির পর আমরা আরজিকরের ঘটনার দিকে নজর রেখেছি রিয়া বাড়ছেন আরজিকর থেকে সরাসরি রিয়া এই যে চিকিৎসকদের কর্মবিরতি চলছে তাদের কর্মবিরতি মেয়াদ আরও বাড়ানো হলো এবং এর পাশাপাশি যেটা গত দুদিন দেখা যাচ্ছিলো যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারাও আসছেন বিক্ষোভ প্রতিবাদ দেখাচ্ছেন বিজেপি বা বামেদের বিক্ষোভ প্রতিবাদ চলছিল আজকে কি তাদের কাউকে দেখা যাচ্ছে দেখো আজকে সেইভাবে কোনো রাজনৈতিক পতাকা নিয়ে কেউ আসেনি বা কেউ সেভাবে বিক্ষোভ করছে না কিন্তু এই মুহূর্তে তুমি তোমাকে যে একটা জিনিস আমি দেখাতে বলবো আমার ক্যামেরা সেটা হচ্ছে যে এই যে জি করের যে গেট সেই গেটের পরেও কিন্তু একটা এক্সটেন্ডেড গেট করেছে কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে এই জায়গাতে এবং যেখান থেকে একদম যে গেট তুমি দেখতে পাচ্ছ যে যেই না কেন তার আই কার্ড চেক করে এই গেট দিয়ে ঢোকানো হচ্ছে সেটা পেশেন্ট পার্টি থেকে আরম্ভ করে ডক্টর প্রত্যেকেরই আই কার্ড চেক করা হচ্ছে এবং আই কার্ড চেক করার পরেই কিন্তু সেই সেই পার্টিকুলার পারসন বা সেই কনসার্ন পারসনকে ঢুকতে দেওয়া হচ্ছে তুমি সেই চিত্র দেখতে যেখানে একাধিক গাড়ি যেটা ঢুকছে সে মিডিয়া থেকে আরম্ভ করে ডক্টরের গাড়ি হতে পারে নার্সিং স্টাফদের গাড়ি হতে পারে জারি গাড়ি পেশেন্ট পার্টির গাড়ি হতে পারে সমস্ত গাড়ি চেক করে ঢোকানো হচ্ছে আই কার্ড দেখিয়ে ঢোকানো হচ্ছে তুমি সেই কিন্তু দেখতে পাচ্ছো আই কার্ড চেক করা হচ্ছে আই তুমি দেখতে পাচ্ছো সেই চিত্র তুমি সেই চিত্রটা দেখতে পাচ্ছো কিন্তু ইতিমধ্যেই যে আটকানো হচ্ছে তাদের কাছে আই কার্ড না থাকলে ঢুকতে দেওয়া হচ্ছে না এই যদি ভর্তিও থাকে সেক্ষেত্রে আই কার্ড দেখাতে হচ্ছে আই কার্ড দেখাতে হচ্ছে সবেই আর ঢুকতে পারছে তুমি দেখতে পাচ্ছো দিদি আই কার্ড দেখে না আই কার্ড একদমই তুমি দেখতে কিন্তু ঢুকতে দেওয়া হলো তুমি সেই চিত্রই দেখতে পেলে যে আই কাট আই দেখিয়েই তারপরে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে এখানে যারা আসছেন সেই চিত্রটা তোমাকে দেখালাম এবং এখানে প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো কিছু অপ্রতিকোর ঘটনার সম্মুখীন আর না হতে হয় সেই বিষয়টাই কিন্তু এখন প্রধান নজরে কলকাতা পুলিশের এবং সেই কারণে জন্যই কিন্তু এক্সটেনডেড গেট গেটের পরেও এক্সটেনডেড গেট করা হয়েছে কলকাতা পুলিশের ব্যারিকেড দিয়ে এবং সেই ব্যারিকেডে প্রথমে আইকার চেক হচ্ছে এবং তারপরেই তাকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে বেশ অনেক ধন্যবাদ রিয়া কথা বলছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে রাজ্যগত থেকে সরাসরি ছিলেন রিয়া মাঝি একাধিক আপডেট রয়েছে এই বিষয়ে যেমন সুপারকে বদলি করা হচ্ছে সরি দেওয়া হচ্ছে সুপার নতুন সুপার হচ্ছেন বুলবুল মুখোপাধ্যায় তেমনই চিকিৎসকদের কর্মবিরতির মেয়াদও আরও বাড়ানো হয়েছে